কবিতার নাম হেমলতা নুনু মিয়া মেয়ের সাথে মেয়ের বিয়া আমি প্রথমে বন্দনা করি নামে তেলার সারে জাহানের বিশে যাহার অধিকার আমি গুণাগার আমি গুণাগারে নাম তোমার জপি দমে দমে পার করি অদয়াল পূর্ব এই যে অদমে আমি বিদ্যাহীন আমি বিদ্যাহীন বুদ্ধিহীন না জানি তা না জানি সাঁতার সব সময় আশা করি করুণা তোমার তুমি শিশি কথা তুমি শিশি কথা শান্তি দাতা তুমি কাঁদার অকুলে দিয়াছি পারি নাহি কুল কিনার পরে নুর নবী পরে নুর নবী পাঠা তুমি দুনিয়া মাজার পাপি বান্দা উম্মতের করিতে উদ্ধার তাহার দয়ার গুণে ১৯৯৬ সালের গোড়ায় ক্যান্সারের চিকিৎসার জন্য কলকাতায় আসেন আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশের অন্যতম সেরা কথাশিল্পী, চিলেকোঠার সেপাহী, খোয়াবনামার লেখক আখতারুজ্জামান ইলিয়াস। গাদা গাদা ওষুধ আর কেমোথেরাপির পরও বাদ দিতে হলো ডান পাটা। তিনি অবশ্য দম্বার পাত্র নন, তা নিয়ে কেউ ভেজা ভেজা সমবেদনা জানালে পর তিনি বলেছিলেন, আমার একটা পা নেই বলে কাঁদছ, আর তোমার মাথায় যে একেবারে বুদ্ধি নেই সেই নিয়ে কি আমি কোনোদিন কান্নাকাটি করেছি? সকাল থেকে রাত অবধি আড্ডা তো মারতেনি, এমনকি ঘুমের মধ্যেও তার বকর বকর থামত না। মাঝে মধ্যে অবশ্য বলতেন, আমি আসলে ভীষণ স্বল্পবাক মানুষ, তাই না? বই পড়ছিলাম, পড়তে পড়তে আমার এমন ইয়ে হলো যে আমি কখনো আমি মঞ্জুকে পাবো বলতে পারছি না। মঞ্জুকে আমি দৌড়ে যে টেলিফোন করলাম, কথা বললাম, বাবা তুমি কি লিখছো, তুমি এত সুন্দর লিখেছো, চাচি মা ওখানে আপনি সবাইকে চিনতে পেরেছেন? আপনি, হ্যাঁ বাবা আমি সবাইকে চিনতে পেরেছি, বগুড়ার পটভূমিতে বগুড়ার ভাষা দিয়ে। পড়তে পড়তে যে আমি কেমন হয়ে যেতাম আমি তোমাদের বোঝাতে পারতাম না, একটা ঘোরের মধ্যে ছিলাম আমি সেই কয়দিন। কত সময় আমি ছুটে চলে গেছি, আমার শ্বশুর বাড়ির ডেসক্রিপশন দিয়েছি, যখন বলে যে হোসেন মঞ্জিল দেখে বুঝে এটা তাহলে মঞ্জিল, আমি ছুটে গেছি, ছুটে যেয়ে তখন ওই গেটের কাছে বলে যে হোসেন মঞ্জিল আজ অনেক মেলা লোকে ভিড়, এই কথাটুকু আছে, তখন অনেক লোক আসবে। তারপরে বৈঠকখানা ঘরে চলে গেছে, যখন ওই কামিনী ফুলের গাছ, তারপরে সিঁড়ি দিয়ে তো হল রুমে আজ অনেক লোক কে কে আসছেন, বা তখন তো দেখাচ্ছে বগুড়ার হইব ডাক্তার ওনারা আসছেন, তারপর আরো কে কে জানে এখন মনে করছে না তাদের নাম, ওনার বড়দা মানে আমাদের মানে মঞ্জুর আব্বা উনি তখন সত্য বোধে পলিটিক্স করা আরম্ভ করছেন ওনাদের সঙ্গে আলোচনা। তাই আমি মঞ্জুকে বললাম, মঞ্জু আমি তো সবাইকে চিনছি, তার মোহাম্মদ আলী বগড়া ওনার কথা লিখছেন খান বাহাদুর করে পথ ঘাট ওই সেই পোড়াদর মেলা কাতলাহার বিল আরে খোয়াবনামা নিয়ে কম পরিশ্রম করেছে বাপরে বাপ, দিনের পর দিন তো বগুড়ায় যে ঘুরে বেড়ানো প্রত্যেকটা দিন বেরিস, আর মহাস্থান করে যে কতবার গেছে বলেন না। তুমি তুমি শুদ্ধ ভাষায় কথা বলো, তুমি এত আঞ্চলিক ভাষা কেন তুমি রপ্ত করছিল? বলে যে আমি যখন থেকে গেছি তখন বাড়ির কাজের মেয়েটা আছে না ওকে দেখি, ও আমাকে প্রচুর সাহায্য করেছে। যেমন ফুর্তি কথাটা, যে কি ফুর্তি, তোরা কি বলিস ও ফুর্তি বলিস, তো যে বুঝিয়ে দেওয়া হলো বল কি না, আমরা বলে আমোদ, বলে যে এটা অহংকারকে কি বলিস, বলে যে দে মা। Oh, my God.
আমি আমি খুব ঘুরতে ভালোবাসি, যদি বিদেশ যাইনি ভারত ছাড়া আর কি, কিন্তু বাংলাদেশের ভেতরটা বেশ আমার ভালোই দেখা হয়েছে অনেকবার, এবং কখন হেঁটে বাসে অনেক ঘুরেছি। তো হাত আমি যখন ঘুরি তখন ঠিক লেখার উদ্দেশ্যে না, আমি যদি দেখছি যে আমি এসে লিখবো তা আমার আমার এমনি ভালো লাগে। আর আমার বয়সের তুলনায় বোধ হয় আমার অবাক হওয়ার ক্ষমতাটা একটু বেশি, কারণ এটা এক ধরনের ইম্যাচুরিটিও বলা যায় নাকি, কারণ যারা অনেক কিছু জানেন তারা বেশি অবাক হন না, তারা তো সব জেগেই বসে আছেন তাই না। তো আমি বেশ তাড়াতাড়ি অবাক অবাক হতে পারি, এটা আমার মনে হয় এটা একটা কারণ যে যা দেখি ভালো লাগে, কারণ অন্তত নতুন মনে হয়, যে জিনিসটা দ্বিতীয়বার দেখলাম তখন দেখি যে তার সেটা অন্য একটা ইলিয়াস। হ্যাঁ, এবং যে কোনো জায়গায় আমাদের যে কোনো গ্রাম অনেকদিন থাকা যায় দেখার জন্যে, অনেকদিন থাকলেও সেই গ্রামটাকে প্রত্যেক দিন কিছু না কিছু আবিষ্কার করা যাবে। এইভাবে ঘুরে ঘুরে তারপরে হয়তো অনেকদিন পরে মনে হলো যে একটা গল্প এটা লেখা যায় ওই জায়গাটা নিয়ে, কিংবা উপন্যাসের ব্যাকগ্রাউন্ড লেখা যায়। এইভাবে ঢাকা শহরে তো এক সময় আমি অনেক হাঁটতাম, ভীষণ খুবই হাঁটতাম আর কি, বিশেষ করে সিক্সটি মুভমেন্টের আগে এন্টায়ার সিক্সটিজ যে পিরিয়ডটা খুব হাঁটতাম, এবং সে সময় ঢাকা শহরের যারা যাদের আমরা আদিবাসী বলি আর কি, তাদের সঙ্গে আমার অলমোস্ট তাদের সমাজের মধ্যেই থাকতাম ঘুরতাম, এবং যাকে বলে খুব ভালো ছেলে ছিলাম তা তো না, ওদের সঙ্গেই থাকতাম। তো সেই সময় অনেক ঢাকার যে সব গল্প বা শহরেরও কিন্তু মিথ থাকে কিছু, যেটা আবার ঢাকা হয়তো আমরা জানি না, যেমন আমি নন্দলাল দত্ত লেন লক্ষ্মী বাজারে তারপরে পাঁচ ভাই ঘাট লেন এসব উপন্যাস আছে, ওখানে ওই ভিক্টোরিয়া পার্ক সেখানে সিপাহী বিদ্রোহের বিদ্রোহী সিপাহীদের ইয়ে হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, সেই জন্যই মনে করা হয় যে এখানে অনেক ইয়ে আছে, তাদের বোধ হয় প্রেতাত্মারা আছে। এবং একটা সময় ছিল তখন আমাদের খুব ছোটো অবশ্য, তখন তো ভিক্টোরিয়া পার্কে সন্ধ্যাবেলায় পরে লোক ভয় হয়ে যেত না, তো ওখানে কিছু ভূত ছিল, তাদের অনেকে মনে করা হতো মিরাটের ভূত, মানে মিরাটের সেপাই একজনের একজনের নামই ছিল মিরাটি, আজ হয়তো বলে আজকে মিরাটি আই ছিল দেখলাম। হ্যাঁ, তো এইভাবে বললো এমন হয় এই যে সব চোখে দেখেছে জলের সেপাই, তার নন্দলাল দত্তের আমি বহু লোককে চিনি যার কবন ধরে দেখেছে, এবং ও যেমন দেখেছে একজনকে ভূত ভূত দেখেনি ও, কিন্তু ভূত একজন লোক ভূত দেখছে সে অবস্থায় ও তাকে দেখেছে। শিয়ালদা বিজয়গড় নেতাজি নগর কিংবা ওয়াইজঘাট মোহাম্মদপুর জেনিভা ক্যাম্প, এপারে ওপারে আছে স্বাধীনতার মাসুল গোনা লাখ লাখ মানুষ, রয়েছে ওসমানের গোঙানি, তমিজের বাপের খোয়াব খিদে আর খিজিরের গোঁ, লুপ্ত খালের হিম হৃৎপিণ্ড থেকে উঠে আসা বাংলা বাজার তাঁতি বাজারের মানুষেরা রয়েছে, 1952 একুশে ফেব্রুয়ারির ছাত্রদের লাশের পাশে। গণ অভ্যুত্থানের লম্বা মিছিলে কৃষক বিদ্রোহ ভাষা আন্দোলনের শহীদদের সঙ্গে সামিল হয় এমনকি সাহেবদের হাতে গুলিবিদ্ধ বাবুবাজার মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিরাও, বিড়বিড় করে আয়াত পড়ার বদলে আজ তারাও হুঙ্কার দিচ্ছে বৃথা যেতে দেব না। সঙ্গে চলেছে পাক হানাদারদের কবল থেকে পালাতে সক্ষম 1 কোটিরও বেশি উদ্বাস্তু আর গণহত্যায় মৃত 30 লক্ষ মানুষ, নারিন্দার পুলের তলা থেকে দোলাই খালের রক্তাক্ত ঢেউ মাথায় নিয়ে চলে আসা সোমেনচন্দ, ওই তো বরকত, সকলের স্বপ্ন সাধ স্বপ্নবদলের মধ্যে মিলেমিশে রয়েছে বহুকালের বহু মানুষ, রয়েছে তারাও যারা গত 25 বছর যাবত জনমানস থেকে মুছে দিতে চেয়েছে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি, গণহত্যার বিভৎসতা। 69-এর মতো গণ অভ্যুত্থান আর নয়, তাদের যুক্তি অনুযায়ী পুঁজিবাদকে প্রতিহত করার জন্য মার্ক্সবাদী আন্দোলন নয়, চায় আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতি। আর এই গপ্পটাই মহৎ সাহেব বলে চলেছে এই উপমহাদেশের মৌলবাদীরা। আমি যখন লিখলাম চিনি করে সেপাই তখন আমি এগুলোকে খুব কনসিয়াসলি না ওই ইয়েদের সঙ্গে জুড়ে দিলাম যারা আন্দোলন করছে, 69 সালে যারা আন্দোলন করছে মনে আছে, সেখানে দেখা যাচ্ছে খিজির দেখছে আরে কবন্দরা তো ভিজাই কবন্দরই যাই যাইতেছে, সেও যেন এই আন্দোলনের একটা অংশ তাই না,
তারপরে ধরো যে মিরাটের সিপাহী চলে এসছে, তারপরে নবাবপুরে যেন বিশাল মিছিল, নবাবপুরে চমৎকার মিছিল তো, সেখানে গিয়ে ওসমান গনি দেখতে পাচ্ছে যে অনুশীলন পার্টি, অনুশীলন যুগান্তর এরা এসছে, তারপরে ভাষা আন্দোলনের শহীদরা চলে এসছে। এইটা একবার মনে হতে পারে যে এটা একটা হ্যালুসিনেশন ইত্যাদি, কিন্তু এর মানে আমি বলতে চেয়েছি যে লিঙ্ক করার জন্য আর কি, তাই না? এই এই লিঙ্কের এই মানে যোগসূত্রটা আমি করতে চাই একেবারে যতদূর পারি পিছনে পিছন থেকে, কারণ আমাদের যে কোনো আন্দোলনের কিন্তু ভিত্তি অনেক আগে থেকে, এই যে কৃষক বিদ্রোহগুলো হয়েছে 18th century 19th century, কিন্তু কিন্তু আমাদের যে এর আগে যে ভীম এবং দিব্যকের যে বিদ্রোহ হয়েছে, কৈবর্ত বিদ্রোহ পুণ্ডবর্ধনী, সেটাকে তো এর মধ্যে আনতে হবে। খোয়াবনামায় তমির জমির খোঁজে বেরিয়েছিল, এখন সে বছরের খানিকটা সময় পরের জমিতে ধান রোয়, খানিকটা রিক্সা টানে ঢাকা শহরের গলিতে, বাকিটা পরের জমিতে ধান কেটে পরের গোলাতে তুলতেই কেটে যায়। যারা একসময় পাকিস্তানি ফৌজের সাহায্যে 30 লক্ষ বাঙালিকে খুন করেছিল, তাদের অনেকেই এখন পাকিস্তানে ফিরে যাবার কথা বলে। যারা ফিরে গেছিল তারা আবার অন্য অঙ্কের হিসেব হিসেবের ফেরে পড়ে মার খাচ্ছে। পাকিস্তানে ফিরে যাবার দরকার হয়নি যাদের, তাদের কৃপায় স্বাধীনতার পর আজ বাংলাদেশে ভূমিহীন কৃষকের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যারা একদিন করাচি নামক মদিনার স্বপ্নে পূর্ব পাকিস্তানের সমস্ত স্বাধীনতাকামী মানুষকে গোলামে অন্যথায় মৃতদেহে পরিণত করার চেষ্টা করেছিল, আর যারা এখন ইরান নামক কল্পরাজ্যের মায়ায় দেশটাকে মসজিদ আর বুরখায় ঢেকে দিতে চাইছে, তাদের অনেককেই জেনিভা ক্যাম্পের বাইরেও পাওয়া যাবে। ঢাকা শহরে এমনি যে মিথ যেগুলো প্রচলিত, মিথ বলে জানি গল্পগুলো আর কি, সেগুলো আমাকে দারুণ আকর্ষণ করত। নন্দলাল দত্ত লেনের নামই ছিল হচ্ছে নন্নু হাকিম লেন, নন্নু হাকিম বলে যে হয় হাকিম মানে ওই চিকিৎসক ছিলেন আর কি, তার নামে অনেক গল্প আছে, তিনি সবই জানতেন, তিনি রোগ দিন তিনি সারাতে পারতেন না, এবং আরও অন্য অন্য জায়গায় এসব গল্প প্রচলিত, তার সঙ্গে এটা এটা এটাকে আবার মেলানো হয়েছে, তাই না? যেমন বলি ফেলি যে আমি নানু হাকিমকে ডেকে পাঠালে নবাব বাড়িতে, যে আমার তো বউ খুব নবাব বাড়ির মেয়ে খুব প্রধানশীল, তার তো হাত ঈদ হতে যাবে না পালস, তখন বললো যে তার হাতে এখানে দড়ি একটা সুতো বাঁধো উপরতলে থাকবে, আর নানু হাকিম এখানেই ধরবে সেই সুতোর মানে আরেক অংশ। নানু হাকিম দেহ বললো যে কী কী হয়েছে, বলে শরীর খারাপ হয়েছে কী পড়বে, মানে দেহ বলে যে না আপনি রোগীকে কিছু মাছের কাটা ফাটা এসব খেতে দেন, মানে উঁচু বিড়াল, মানে এমন নানু হাকিম এমন লোক যে সে সুতোর সাহায্যে ইয়ে ধরে ফেলল, বলে ওকে ও তো হ্যাঁ অসুখটা যেন সিরিয়াস, তো মাছের কাঁটা খেতে এই দিয়ে দিতে হবে, মাছের কাঁটা খাওয়াবো, মানে নয়ের ইয়ে কোনো উপায় নেই, মাছের কাঁটা কাটা আছে এসব আছে না এসব পেয়ে যায়। হ্যাঁ, এইসব গল্প কিন্তু ওরাও বিশ্বাস করে এসব খুব, এবং আমিও যে খুব অবিশ্বাস করি তাও না,
আমি তো অনেক জায়গায় কুসংস্কার চলে হতে পারি, বাট আমার অন্তত মানে আমি খুব উপভোগ করি আর কি। যেমন ভূতের ব্যাপারগুলো, এইগুলো তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, কিন্তু মানুষের সঙ্গে একেবারে অবিচ্ছিন্ন নয় কি, একেবারে অবিচ্ছিন্ন তো এসব। আমি যেটা যে কাজটা করছি সেটা যেমন সত্যি, যে কাজটা আমার কল্পনায় আছে ঠিক আছে, সেটা তো একেবারে অবিচ্ছিন্ন। সেগুলো ঢাকা শহরে এবং বিচিত্র পুরনো ঢাকায় আর কি পাওয়া যাবে। তো ঢাকায় তো ভূতের গলি দুটো, একটা হচ্ছে ভূতের গলি ভজহরি সার স্ট্রিট, সে হচ্ছে ভূতের গলি ওয়ারি ওয়ারিতে, আর একটা হচ্ছে ভূত, এটা ছিল আমাদের আগে ছিল ভূতের বাড়ি ছিল, এটা হচ্ছে ফ্রেশ স্ট্রিটের এখানে। এইসব আর কি ছিল। তাছাড়া ঢাকায় যে তো আগে ঘোরাঘুরি চলত বেশি, মানে যাকে বলে যে অটোমোবাইল জিনিসটা কম ছিল, স্বাভাবিকভাবেই ঘোড়াগাড়ির স্পিড, ঘোড়াগাড়ির ঘোড়া ইত্যাদি সব মিলিয়ে মানুষের চিন্তা ভাবনা ঠিক ওরকম ছিল, তাই না? একদিন শাহজাহান মিয়া পিতার কাছে কয় কান মিয়া, বাবা আমি মাঠে যাবো নয়, জ্বর বাদলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয়, অত কষ্ট হয় আমার পানি ও বাজার সহ নাই হয়, ওই পোস্ত কাচিলে পিয়া মোদের বাড়ির ঘাটে দিয়া কত ছাত্র স্কুলেতে যায়, আমি আর যাব না মাতে বাবা যাব, আমি পাশালায় লেখা পড়া শিখে আমি ও চাকরি করিব ঢাকায়, পশ্চিম বলছে ছেলে প্রতি আমরা হইলাম গরিব দুঃখী, গরিব লোকের কি লেখা পড়া হয়, লেখে পড়ে ধনী ছেলে গরিবের খাতিরায় কোথা পাবো টাকা পয়সা, আব্দুল নামের রাশিটা হবে মেষ রাশি এক নম্বর রাশি, বারোটা রাশির এক নম্বর রাশি। প্রশ্নকারীর সর্বদাই চিন্তাযুক্তের মধ্যে আছে এবং সর্বদাই দুঃখ কষ্ট করা উচিত নয়, মনের ভিতর সর্বদাই ভয় লাগিয়া থাকে, নিজে আশায় নিরাশ হয়ে আছে, কিন্তু নিজে বিপদে ভগ্ন হৃদয় হওয়া মন খারাপ করা উচিত নয়, বাস্তবিক সময়টা একটু খারাপ কিন্তু পরে ভালো দিন আসবে, এর রাশিটা হবে মেষ রাশি। পাকিস্তান আন্দোলনই হতো না যদি বাঙালিরা সেটা না চাইত, চিন্তা করে দেখেন, কারণ পাঞ্জাবিরা তো কোনো সময় পাকিস্তান পাকিস্তান চায় না, পাকিস্তান চেয়েছিলাম আমরা বাঙালিরা, দেশ ভাগ চেয়েছিলাম আমরা বাঙালিরা, সেটা হচ্ছে। আমাদের সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে হিন্দুদের শোষণের হাত থেকে, ব্রাহ্মণদের শোষণের হাত থেকে বাঁচার জন্য আমরা দেশটা ভাগ করেছিলাম, এই অঞ্চলটায় তো একবারই কোনো আশা ছিল না। আমি তো এদেশের ভাটি বাংলার ইতিহাস জানি, হাজার বছরের নির্যাতিত মানুষ, মুসলমান হিন্দু বলে কোনো কথা না, এরকম ভবিষ্যতই ছিল না। দেশ ভাগ না হলে আজকে কোথায় থাকতাম আমরা, তুমি চিন্তা করেন। আপনি পশ্চিমবঙ্গের কথা বলতে চান? আচ্ছা ধরেন পশ্চিমবঙ্গের মুসলমানরা কোথায় আছে? আমি তো যাই ওই লাঙ্গলের কোনায় গোড়ের পাশেই আছে, হ্যাঁ সেখান থেকে উঠে আসতে পেরেছে। আর যে এখানে যারা চাষিবল, যারা স্বপ্নেও দেখতো না যে একটা রাষ্ট্র তারা চালাচ্ছে, স্বপ্ন দুঃস্বপ্নেও ছিল না তাদের,
হ্যাঁ, তারা এখানে রাজনৈতিক ক্ষমতার অধিকারী, একটা মধ্যবিত্ত, এই যে একটা মধ্যবিত্ত শ্রেণী দেখছেন, একটা ঝলমলানো মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে, চাষি মুসলমানদের ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। सत्रह मई को मेरा भाई जिसका नाम था गांधी, असल नाम था इजहार, जो मेरा तैनात बाया बाजू सा है, मेरे दुबैल क्या है उससे ज्यादा बाजू रहता था वो, और वह जिंदा था 17 मई 1971 डेथ। आज भी मैं वो दिन भूलता नहीं हूँ। बंगाल पूरा का पूरा हम लोगों का था, उर्दू बोलने वालों का था और पाकिस्तानी का था, और देश स्वाधीन हो जाने के बाद आज हम लोगों को जगह खूब मुख्तसर दिया गया, बहुत छोटा, जो कि वहाँ एक एक 6 फुट भाई 10 फुट जमीन है, उसका ऊपर 3-3 फैमिली रहता है। जलमा कैंप का माहौल इतना गंदा माहौल हो गया सर कि यहाँ पर रंगबाज पैदा हो गए हैं। मैं पाकिस्तान और पाकिस्तान और एनी अदर कंट्री, पाकिस्तान और एनी अदर कंट्री, मैं हर को आगाह करता हूँ कि जलवा कैंप का घर में जो संतराश है उनका आप चेकअप कीजिए। आप अगर चेकअप नहीं करेंगे तो दूसरा और कोई करने वाला नहीं है। कि हम लोग 1947 पे यहाँ आए और पाकिस्तान के नाम पे आए, आज तक पाकिस्तान का नाम पे हम लोग मर रहे हैं। आज भी कहीं भी हम लोग लिखते हैं कि हम लोग अपने आप को पाकिस्तानी हैं, कहीं भी हैं, बंगाल के कोई भी कोना में जाते हैं अपने आप को हम ताल्लुकात देते हैं कि भाई हम पाकिस्तानी हैं। खुदा तेरे अजमत के कायल है सब, और सबकी इज्जत बचाना तेरा काम है। कि रास्ते से जो है आज भटके हुए, मेरे अल्लाह, कि रास्ते से जो है आज भटके हुए, और राह पर उनको लाना तेरा काम है। कैसने करंगिए लैली अदा को चुन लिया, और कोह कन्न नाज की एक महलका को चुन लिया, और हुस्ने यूसुफ ने जुलेखा की जया को चुन लिया। सबने अपने अपने हर दिल रुबा को चुन लिया, अरे हम गरीबों ने मोहम्मद मुस्तफा को चुन लिया। बंगाल पूरा का पूरा हम लोगों का था, पाकिस्तानी और उर्दू बोलने वालों का था। गर्व से कहो हम हिंदू है और हिंदुस्तान हमारा है। अमची मुंबई मराठी मुंबई, अमची मुंबई हिंदू मुंबई। राष्ट्र निर्माण, আত্মতার নির্মাণ আর অপরকে চিহ্নিত করার এই উপমহাদেশ ব্যাপী অনেকগুলো আখ্যান, আল মাহমুদের ঝলমালানো মধ্যবিত্ত, চাকমাদের স্বাধিকার অর্জনের আন্দোলন আর তাকে ধ্বংস করার প্রক্রিয়া, খিজির ফুলজান আর কুলসুম, তেভাগার স্বপ্নভঙ্গ, কেরামত আলীর লীগ নিয়ে গান বাঁধা, পাকিস্তানের মোহ উড়ে গিয়ে ইরান নামক স্বপ্নরাজ্যের কল্পনায় বিভোর এক শ্রেণী, তার সঙ্গে প্রতিদিনকার বেঁচে থাকার লড়াই, সবটা মিলিয়ে তৈরি হয় খোয়াবনামা। আপনারা বলেন বলে আমরা বলতে যাবো কেন, আপনাদের ব্যাপার আপনারা বলেন, এরকম কথাবার্তি শোনা যায়। তো আমরা পাকিস্তান এমবিসি যাই, এই দুই চারটা কথা হলো, আচ্ছা ঠিক আছে মাই আপকো দেখুঙ্গা, ইয়ে মোহতরমা আয়েঙ্গি, আয়ানে কে বাদ আপসে হম ইন্ট্রোডিউস করা দেঙ্গে, आप वहाँ देख लेंगे भाई, आप उनसे बात कर ले, मैं एक मुजालमत है ये वो। बेनजीर साहब आए वो बोलने लगे कि वो लोग जो है पाकिस्तानी नहीं है, उन लोग जो है हिंदुस्तानी है। और मैं तो बेनजीर को मानता ही नहीं, इट इज माय लास्ट क्वेश्चन, मैं बेनजीर को मानता ही नहीं, और पूरे जलवा का आवाम बेनजीर के
नाम पर थूक फेंकता है और फेंकता ही रहेगा इंशाअल्लाह रहमान। और हमारे नसीम खान साहब जो हैं, हमारे नसीम खान साहब जो हैं वे हमारे कौम के गद्दार हैं। हमारे नसीम खान साहब जो हैं वो कौम के गद्दार हैं। चलो में सहारो मदीने में चल कर हाँ जनाब, हम फंसे हुए पाकिस्तानी आज बेसहारा बांग्लादेश में ये जिल्लत की जिंदगी गुजार रहे हैं। इस शेर पे गौर हो, तवज्जो चाहूंगा कि चलो चलो बेसहारों मदीने में चल कर अरे मोहम्मद के दर की गदाई करेंगे। क्यों? अरे वहाँ हर सवाली की झोली भरे, वहाँ हर सवाली की झोली भरे। अरे वो दरबार हो वहाँ तो निराला। हमरा एतदिन भावतम जे पूंजीवादेर पतन किभाबे सम्भव एटा मार्क्सिस्ट तत्व थेके आमरा আন্দাজ করেছে, কিন্তু কোনো আধ্যাত্মিক তত্ত্ব থেকে আমরা সেটা আন্দাজ করিনি। আমরা কখনো ভাবিনি যে এটা একটা আধ্যাত্মিক নিয়মও থাকতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের স্বাভাবিক গতি হলো আধ্যাত্মিক। সব মানুষের স্বাভাবিক গতি অস্বীকৃতির মধ্যে না, এটা আমার নিজের এটা আমি কোনোদিন অবশ্য ধরেন আমার বন্ধু যারা সাথে কোনোদিন আলোচনা করিনি, সে সুযোগও হয়নি। অবশ্য মানুষের স্বাভাবিক গতি হলো বিশ্বাসের দিকে। আমি আটটা শহর ঘুরে দেখে এসেছি ইরানে। এখন দেশভাগ তো আর ওরা তো দায়ী না দেশভাগের জন্য। যেসব নেতারা দেশভাগ করেছেন তারা তো সব বড় বড় লোক, হ্যাঁ, তারা দেশভাগ করে তাদের সবারই বেশ ভালোই হয়েছে। বাংলা ভাগে জওহরলাল কিংবা প্যাটেলের ভূমিকা অত্যন্ত খারাপ, সবচেয়ে খারাপ, এবং এরা চিন্তা করতে পারেনি। এবং জওহরলাল তো পূর্ব বাংলাকে বুকুরে মানে বদলে যায় বলতেন যে পূর্ব বাংলা আর ভারতবর্ষ হবে করে। ওই ইয়ে কি নাম যে মার্জিনাল ম্যান বইটা কার লেখা, ওই প্রফুল্ল চন্দ্রকে ওখানে আছে, কোর্ট কোর্ট করা আছে। হ্যাঁ, এতে জওহরলাল নেহরু তো খুব বড় রাজনীতিবিদ ছিলেন, বড় মানুষ, বড় লেখক, কিন্তু এসব জিনিস মনে হয় না বুঝতে তিনি। হ্যাঁ, একেবারেই না। তারপরে মানে একটা তো ওদের উদিতে তো হাওয়ার জগতে বাস করতেন তো, তাই না? আর ওটা হ্যামলেট, তাই না? হ্যামলেট কিন্তু খুব নিম্ন মানের হ্যামলেট আর কি, মানে অসৎ হ্যামলেট। এবং এই অসৎ হ্যামলেটের পক্ষে এই যে সবসময় দোদুল্যমান আছে তো, হ্যাঁ, বড়ো বড়ো কথা বলছে, তাদের সাথে সবসময় সারেন্ডার করছে, তাই না? সুরেন্দ্রনাথ ব্যানার্জি নাকি বলা হতো সারেন্ডার নট ব্যানার্জি, তো তার উল্টো হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু লোক খুব খারাপ, এবং পূর্ব বাংলার লোকদের সময় পূর্ব বাংলার সময় তার যে ড্যাম একটা জায়গা আপনি ইয়ে পড়েছো, সেই আছে না ইয়ের সালমান রুশদির, ওখানে আছে না বাংলা বাংলাদেশ ধান হয়, খালি ধান হচ্ছে, ড্যাম জায়গা, জলাভূমি। তো এই সালমান রুশদির সঙ্গে কি এই এই মনোভাব সালমান রুশদি খুব সার্কাস্টিক হয়ে বলেছে, আর জওহরলাল সেটি বলেছে গম্ভীরভাবে। তো কোনটাকে আমি ই করবো, মানে বেশি নিন্দা করবো, বুঝতে পারছি না। আর দেশভাগের সঙ্গে অনেক কিছু জড়িত, দেশভাগের সঙ্গে দাঙ্গা জড়িত, দেশভাগের আগে আগে দুর্ভিক্ষ মানে 43 সালে, তারপর দেশভাগের পরপর দেশত্যাগ, মানুষের দেশত্যাগ, তাই না? এবং এই যে এমন স্বাধীনতাই হলো যে স্বাধীনতার ফলে দেশত্যাগ করতে হয়, অর্থহীন স্বাধীনতা, এটা যে দেশ আমি স্বাধীন করলাম সেই স্বাধীনতার দাম হচ্ছে তোমার দেশে ছেড়ে দিয়ে যেতে হবে। ইলিয়াসের প্রায় সর্বক্ষণের সঙ্গী ছিল রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী। ইলিয়াসের খানিক পরিচয় ছিন্ন পত্রাবলীর এই টুকরো থেকে মেলে। আজকাল প্রায় বসে বসে আওড়ায় ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন,
বেশ একটা সুস্থ সবল উন্মুক্ত অসভ্যতা। দিন রাত্রি বিচার আচার বিবেক বুদ্ধি নিয়ে কতকগুলো বহুকিলে জীর্ণতার মধ্যে শরীর মনকে অকালে জরাগ্রস্ত না করে একটা দ্বিধাহীন চিন্তাহীন প্রাণ নিয়ে খুব একটা প্রবল জীবনের আনন্দ লাভ করি, বেশ অসংশয় অসংকোচ এবং প্রশস্ত, একটা বলিষ্ঠ বুনো ঘোড়ার মতো কেবল আপনার লঘুত্বের আনন্দ আবেগে ছুটে যেতুম। আর আধ্যাত্মিকদের সাংঘাতিক পছন্দ সত্যি বলতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, পরে প্রথম প্রথম আমার খুব লাগতো, আমি তো খুব নিরিবিলি মানুষ হয়েছি, পরে না আমারও ভালোই লাগতো, কিন্তু যেদিন কেউ না আসতো ওই দিন আমার না ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। যে সমস্যাটা আমার এখন থেকে মানে আমার মনে ভয় লাগছে যে তোমরা চলে গেলে তো আবার আসে বাসা তখন না বুঝবে, এখন থাকলে নিশ্চয় একেবারে আর আমি এত ঘনিষ্ঠ ছিলাম বুঝতে পারতাম যে এইটুকু না পেলেও আর লিখতে পারবে না আরকি। আমি বলছি যে মঞ্জু তো সংসারে সাংসারিক জীবনে মানে কোনো সময় নষ্ট মানে ই করেনি, আমাকে আলাদা করে তো সময় দেয়নি, নিজে লেখা পড়েনি। আমার না আপনারা ভালো বুঝেন, আমি তো ওকে কখনো চাপ দিইনি, টাকা পয়সা হোক বা সত্যি বলতে কি সচ্ছলতা তো খুব একটা ছিল না এই চাকরিতে, বাড়তি ইনকাম ছাড়া তো হয় না, এমন লেখাও লেখেনি যে বরং ওই যে ভালো কাগজ ভালো ই এতবার কাগজ বদলানো এই তো প্রচুর পয়সা গেছে না, এটাই আমি মানুষ ঠাট্টা করতাম যে তুমি কি লেখো তো কাগজেই তো সব চলে যায় পয়সা। কিন্তু আবার বলতে কি একটু যে আমার সুখ গর্ব বা চৌর্যকে নিয়ে শ্রদ্ধা ছিল না মানে এটা তো মি করবো না, আমার একটু ভালোও লাগতো সত্যি বলতে কি যে এত সৎ আমার সত্যি আগে ছিল, এখন মানে এখন আরো বেশি করি যে আমি যেটা আর একটু মানে আগে বোধ হয় সময় দিলে ভালো করতাম, কারণ বাজার ঘাট আমি কখনো বলিনি, আমি কি যা পারতাম তাই না তো যেটাই দিতাম সে বাবা বাবা বা আর এমনি রাত ছিল না কিন্তু কখনো বিরক্তি ছিল, পড়াশোনা একটু গেলাম তো আমি একটু বেশি কথা বলি পত্র চলে এরকম করলো বুঝলাম যে খুব বিরক্ত সবচেয়ে মজা করে 95 কলকাতা গেলাম, যাওয়ার সময় পার্থ আর আমার শাশুড়ি ওর দাদি থাকলেন তো বলছে পার্থ তুমি দেখবে আমার মাকে, তো আমার মাকে তুমি দেখবে তোমার মাকে আমি দেখবো,
অনুপাত বেশি মনে হচ্ছে। এই যে আমি বলছিলাম যে একটা শ্রমিক যদি এই দেশের শ্রমিক, সে যদি গরিব মেহনতি শ্রমিক, কিন্তু সে খুব অনেস্ট, মহা অনেস্ট, তার বউকে সে খুব ভালোবাসে, কষ্ট করে ছেলেকে পড়াচ্ছে, এটা ঠিক না। যদি তাই হয় তাহলে এই সোসাইটি থাকা ভালো, ভালো তো যে সোসাইটিতে একটা শ্রমিক ঘাম মানে রক্ত জল করে ছেলে মেয়েকে ঠিক মতো পড়ায়, বউকে ভালোবাসে, মারামারি করে না, ফাঁকি দেয় না কাজে, তো এই সোসাইটি ভালো, ঠিক আছে। তাকে কম পয়সা দিয়ে তো তার কোনো ক্ষতি হচ্ছে না তো, তার তো মানে মূল্যবোধগুলো নষ্ট হচ্ছে না তো, তাই না? তার তো মূল্যবোধ নষ্ট হচ্ছে না, তাহলে তো এই সোসাইটি ঠিক আছে। তো এই তো আমি বলবো ঠিক নেই বলেই শ্রমিক ই থাকছে না, অনেস্ট থাকতে পারে না সে। হ্যাঁ, আমি যদি ওপর থেকে দেখার চেষ্টা করি, যেটা ভুল করে যে কোনো কারণে হোক, আমরা একটু ওপর থেকে দেখার চেষ্টা করছি। অনেক আমাদের ভালো ভালো লেখক আছেন, তাদের সবই ভালো, সবই ভালো, দোষ খালি একটাই, আমি মহতের দিকে ঝোঁকাছি। কিন্তু আমি যখন লিখবো তখন তো আমি তো সোশ্যাল মিডিয়ায় লিখতে পারি না, সেই আমি ওই লোকটাকে সম্পর্কে নিয়ে আসার চেষ্টা করি। তুমি বাবদিকে একটা একটা ভালো পয়েন্ট ধরেছে, তারপরে নাম নেই কিন্তু, সে একসময় পরিচিত ছিল বাঘারবাড়ির নাতি, পরে হলো তবিয়ের বাপ। এটা আমি ইচ্ছে করে করেছি, কারণ তার কোনো আইডেন্টিটি নেই, সে কিন্তু স্বপ্ন দেখতে পারে না, সে স্বপ্নের মধ্যে থাকে, মানে ঘোরের মধ্যে থাকে। তাকে যখন বৈকুণ্ঠে জিজ্ঞেস করলো যে বলো তো কাল তুমি কখনো বলো না কেন স্বপ্ন, বলো তো কী স্বপ্ন দেখেছো, সে আবল তখন যেসব কথা বলছে বৈকুণ্ঠ বলছে তুমি তো সত্যি সত্যি সেদিন গেছিলে, এটা যেটা বলছে, তা ও কিন্তু স্বপ্ন মানে ও হিজ ইনকেপেবল স্বপ্ন দেখতে আর কি, কিন্তু তবিশ কিন্তু স্বপ্ন দেখে। একটা ব্যাপার কি, একটা আপত্তি অনেকে করেছে কি, আবার বই যারা পড়েছেন বন্ধুরা কিংবা বইটা যারা ভালো বলেছে তারা একটা আপত্তি করছে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কথাবার্তা যেখানে এসছে সেটা এর মধ্যে দিয়ে এলো না কেন, ঘোরের মধ্যে দিয়ে এলো না কেন, কিংবা একটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে এলো না কেন, তাহলে কিন্তু ওই সালমান রুশদি হয়ে যেত যে জিনিসটা। তা আমার যেটা মনে হয়, যদি আমি সবটাই ওর মধ্যে নিয়ে আসি তাহলে তো বন্দি হয়ে যেতাম, কোনো না কোনো আলাদা করে হয়ে যেত না। হ্যাঁ, আমাকে তো ভারসাম্যটা বজায় রাখতে হয়তো, তাই না? আর যে জিনিসটাকে আমি পছন্দ করি না একবারই, সেটা আমি স্পষ্ট করে বলবো, আল্লাহর স্বপ্নের চেয়ে ভাতের স্বপ্ন কোনো অবশ্যই ছোটো না, তাই না? একজন লোক আল্লাহকে স্বপ্ন দেখে, আরেকজন লোক ভাতের স্বপ্ন দেখে, আমার তো ভাতের স্বপ্ন যদি দেখে তার স্বপ্ন দেখার ক্ষমতা বেশি, তাই না? তার স্বপ্ন দেখে আল্লাহকে যে স্বপ্ন দেখে সে কিন্তু আসলে কতটা দেখে সন্দেহ আছে, তাই না? সাত্তারের জামাইয়ের নাম কি সারিনলা আনসার, সে তো পীরের কাছে গেছে, ও সে তো পীরের কাছে গেছে, তার ছেলে হয়েছিল অসুখ। আমি যে গ্রামে যেতাম না গোলাবাড়ি, তো সাত্তার বলে একজন ভদ্র ছিলাম, ঘনিষ্ঠ মারা গেছে, তার জামাই যে সানিল তার ছেলেকে দিয়ে ঢাকা এলো, এসে আমাকে বললো যে আমার ছেলেকে দিয়েছি ডাক্তার ডাক্তার, তাই আমি যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এসব করার ব্যবস্থা করলাম, ডাক্তার দেখে বড় বড় ডাক্তার দেখালো, তার ছেলে কাঁপে, সাত দিন কাঁপলো আবার ঠিক হয়ে যায়, ডাক্তার ডাক্তার দেখে সে ঈদ ছিল, ঈদের আগে আগে সে চলে গেল। তারপরে অনেকদিন পরে আমি আবার গেছি ওখানে, মাস দুয়েক পরে গেছি, আমার তো যথারীতি ওখানে গেছি, ঘুরে টুরে দুবেলা ওখানে গেলে ভাত পাওয়া যেত আর কি, গরিব লোকরা। তারপরে গেলে ও বললো যে আমি কি তোমার ই খবর কি, আচ্ছা বলে না ওটা হলো না, এত বড় ডাক্তার সে মানে এখানটার ওই এবার খান্টে মার খান্টে, আমি কেন হলো না বলি না ওটা অন্য ব্যাপার আছে, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, ওকে শেষ পর্যন্ত কেউ পাচ্ছে না, তখন কাহালু বলে জায়গা আছে বগুড়া জেলাতে, ওখান থেকে সে মোটরসাইকেল করে কাহালু গেছে, কাহালু যে একজন শিখ পীর না ইমাম সাহেব আছে, মানে মসজিদের যিনি পুরোহিত ইমাম সাহেব, তো ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বলে যে দোষ তো তোমার বাড়ির মধ্যে আছে, কেমন বলে তোমার বাড়ির মধ্যে দোষ, তুমি তামান দুনিয়া এখানে উঠকে বেড়াম, উঠকে বাড়ি খুঁজে বেড়াম, কেমন? তাই শুনে সে দেখে মানে আমার বাড়ির কাছে আরশি নগর, হ্যাঁ, তারপর সে ফিরে বলি কি ব্যাপার বলে ওই যে বট গাছ আছে পাগল গাছ, না পাগল গাছে ওদের ঝুড়ি হয় না, ওদের বাড়ির সামনে বিরাট পাগল গাছ আছে, ওই পাকুর গাছে ইয়ে আছে একটা
মানে ভূত ভূত আছে সে করছে। হ্যাঁ তা ওই ওই গাছটায় তুমি কিছু ই করো সুরা টুরা পড়ে দিল, মানে মুসলমান সুরা না ওটা মুসলমান ভূত, তারপরে সুরা পড়ে পড়ে দিল শাওড়া গাছে হিন্দু ভূত থাকে। হ্যাঁ না না শাওড়া গাছে মুসলমান ভূত দেবে এলাউড দেয়, ওখানে তো আনটাচেবিলিটি আছে, তো অস্পৃশ্যতার ব্যাপার আছে, যেটা মজাও আসল তারপরে ছিল সারে না মানে ইনস্পাইট অফ দ্যাট সুরা অ্যান্ড অল দিস, তো আবার গেল যে হুজুর সারে না, তারপরে আমি বুঝতে পারছি সারবে না, তুমি মান্নানের কাছে যাও, এই মান্নানের কাছে আবার আমি গেছিলাম বুঝলে পরে এই শুনে আমি খুব ইন্টারেস্টেড হলাম, তো প্রায় হন্ডা টন্ডা চলে তো খুব অসুবিধা। হ্যাঁ তো কিন্তু আমি ফর্চু আনফর্চুনেটলি মান্নানের এটা পাইনি, মান্নানকে পেয়েছিলাম মান্নানের ফর্মটা পাইনি আর কি, তো গেল মান্নানের বলে খেলে মান্নানের কাছে ইমাম সাহেব বলছি মান্নানের কাছে একটা কালী আছে, মান্নানটা তো সাধারণ লোক নামাজ সমাজ পড়ে সবই আছে গরিব লোক আর কি, কালী আছে কালী বারে মা কালী, হ্যাঁ তারপর মান্নানের কাছে মান্নানকে তুমি ডেকে নিয়ে এসো, তখন সে বললো যে আমি অনেক রাত্রে এসে মোটরসাইকেল চালিয়ে করতে কিন্তু ডেকে নিলাম, ডেকে নিলে ইমাম সাহেব বললো তোকে বিপদে পড়ছে কী করা যায়, বলে ইমাম সাহেব তাকে সম্মোহিত করতে লাগলো, সম্মোহিত করে কালী তার পক্ষে কথা বলবে আর কি, তারপরে কালী বলতে লাগলো যে ওই যে বট ইয়ে গাছ বট গাছ সে প্রত্যেকটা ঝুড়িতে কালীর একটা রিপ্রেজেন্টেটিভ আছে, হ্যাঁ ওর নিচে দুটো পাঁঠা বলে দিতে হবে, কেমন ওই বট গাছের না বট গাছের নিচে, এবং কি বলে এটাকে তোমার জপমালা দিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ হিন্দু জপমালা, কিন্তু এই সময় ই খুব লাগলো ইমাম সাহেবের, এটা কিন্তু এক বছর আগে কথা বলছি, ইমাম সাহেব আরে পাঠার কারণে বলে দেবে তো ঠিকটা, তখন খুব তর্ক হলো তো বুদ্ধে ওই সম্বন্ধে না পাঠা বলি ছাড়া হবে না, বলে না পাঠা বলি দেওয়া চলবে না মুসলমান আমরা পাঠা বলিতে পড়ব, আমি যখন গল্প পড়বো উপন্যাস পড়বো তখন তো আমি মানুষগুলোকে চাই, আমার একটা চরিত্র আছে যে হাড্ডি খিজির, সে যখন স্কুটারে যা স্কুটার নিয়ে একটা ওই যে ভদ্রলোকের ভদ্রমহিলাকে নিয়ে যাচ্ছে রেস করছে ওই দিক দিয়ে, তারপরে কিছু সরকারি ছাত্র পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ছাত্র মনে মনে তারা মেয়েটাকে নিয়ে গেল রেপ করতে, তখন লোক খিজি ওই বলছে যে চলেন ইতে চলেন থানায় চলেন চলেন ধরি, তো লোকটা বলছে না আমার মুশকিল, সে খুব ভয় পেয়ে গেছে এনএসএফের লোক, তখন খিজি বলে তুমি যান কাজে ভাড়া পাবেন ভাড়া পাবেন, তুমি এর মধ্যে ভাড়া চাচ্ছ তুমি কি মানুষ, বলে না আমি তো মানুষ না, मसनद में बिठाए जाएंगे सब ताज उछाले जाएंगे सब तख्त गिराए जाएंगे हम देखेंगे रात में के हम देखेंगे देखेंगे रात में के हम नाम रहेगा अल्लाह।
সমস্ত পৃথিবী ব্যাপে আজ সব মৃত ওষ্ঠাধর জুড়ে যাক। পাতালের মধ্যে থেকে আমাকে বুনে দাও এই দীর্ঘ রাতটাকে, যেখানে আমি যেন ছুটে এসে তোমাদেরই সঙ্গে নোঙর বেঁধে রয়েছি। আর বলো, বলো আমাকে সব কিছু, বলো সেকলের পর সেকলে, কড়ার পর কড়ায়, পদপাতের পর পদপাতে, ধাপে ধাপে। যেসব ছুরি লুকিয়ে রেখেছিলে তাতে শান দাও, বসিয়ে দাও আমার বুকে, তুলে দাও আমার হাতে। রৌদ্র ফেটে যাওয়া ঝলসানির বন্যার মতো যেন কবর চাপা জাগুয়ারদের এক আমাজন। আর আমার জন্য রেখে যাও চিৎকার, ঘণ্টা, পল, দিন ও বৎসর, অন্ধ সব যুগ, তারাদের সব শতাব্দী। আস্তব্ধতা দাও আমাকে, দাও জল, আশা আমাকে, সংগ্রাম দাও, লোহা দাও, দাও অগ্নিগিরি। চুম্বকের মতো আজ সমস্ত শরীর এসে লেপটে যাক আমার শরীরে, সত্তর শিরায় এসো ধমনীতে, আমার এ মুখে কথা বলো আমার ভাষায়, কথা বলো আমার রুধিরে।